नमस्कार বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গোয়াল নটে শাকের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। আপনারা প্রত্যেকে কিন্তু শাক রান্না করতে খুবই ভালো পারেন, তবে আমি এই শাক যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখুন, প্রথমেই আমি এখানে গোয়াল নটে শাক নিয়েছি। শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া আছে। এখন শাকগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফুরনে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে। এই ফোড়নগুলোকে মোটামুটি 7 থেকে 8 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর হাফ চা চামচ পরিমাণে থেঁতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। রসুন খেতে যদি কারোর আপত্তি থাকে সেক্ষেত্রে রসুনটাকে বাদ দিয়েও রান্নাটা করা যাবে। এখন এই রসুনটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ যাতে না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। আবার রসুনগুলো পুড়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। দেখুন, এরকম সুন্দর করে নাড়াচাড়া করে রসুনটাকে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমরা লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না, সেই কারণটাও আমি পরে বলে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট মিনিট খানেক সময় ধরে রান্না করে নিলাম। এখন ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ আর হলুদ গুঁড়ো যদি প্রথমেই দেওয়া হতো সেক্ষেত্রে লবণটা কিন্তু বেশি হয়ে যেতে পারত। অনেকে কিন্তু যারা নতুন রান্না করছেন তারা কিন্তু বুঝতে পারে না কতটা শাকে লবণ দেবেন। তো শাকটা যখন এরকম মজে যাবে তখন যদি লবণটা দেন তাহলে কিন্তু আন্দাজটা ঠিকঠাক বুঝতে পারবেন। সেই কারণেই কিন্তু লবণটা এইরকম পর্যায়ে ব্যবহার করাটাই বেশি ভালো হবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব, যাতে শাকটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর শাক জিনিসটা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করাটাই বেটার। মোটামুটি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। আবারও একটুখানি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর শাকটাকে কিন্তু ঘাটা ঘাটা করে দিচ্ছি। এই শাক যত ঘাটা ঘাটা করবেন ততই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কয়েক দানা চিনি, কেউ অপছন্দ করলে না দিলেও চলবে। আর দেখুন, হাফ চা চামচ পরিমাণে কালো জিরে বাটা দিয়ে দিলাম। অবশ্য করে এই কালো জিরে বাটা এই গোয়াল নটের মধ্যে ব্যবহার করবেন, তাহলে দেখবেন শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। পাঁচমিশালি শাকের মধ্যেও কিন্তু আপনারা কালো জিরে বাটা ব্যবহার করতে পারেন, তবে অন্য শাকে কিন্তু এই কালো জিরে বাটা ব্যবহার করা চলবে না। খুব ভালো মতো নেড়ে চেড়ে আরও মিনিট 2-3 সময় ধরে ঘাটা ঘাটা করে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি। দেখুন, শাক আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।